হাই মাদ্রাসায় জেলা স্তরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো চাঁচলে। রবিবার দিন মালদা জেলার চাঁচল কলেজ মাঠে অনুষ্ঠিত হলো হাই মাদ্রাসা জেলা স্তরে 14তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এদিন জেলার হাই মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা পতাকা উত্তোলন, মশাল দৌড়, প্যারেড, প্রদীপ প্রজ্বলন ও শপথ গ্রহণের মধ্যে দিয়ে 2023 থেকে 2024 সালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং সংখ্যালঘু দপ্তরের প্রতিমন্ত্রী তজমুল হোসেন, রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, বিধায়ক আব্দুর রহিম বক্সী, নিহার রঞ্জন ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ সভাধিপতি এটিএম রফিকুল হোসেন সহ বিশিষ্টজনেরা। এদিন আগত অতিথিদের ফুলের তোলা, শাল, মেমেন্টো দিয়ে বরণ করা হয়। প্রতিযোগিতায় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা বিভিন্ন বিভাগের রানিং, থ্রোয়িং, জ্যাম্পিং সহ মোট 60টি প্রতিযোগিতায় অংশ নেয়। প্রত্যেক প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার ও মানপত্র তুলে দেওয়া হয়। প্রতিযোগিতা প্রতি বছরের ন্যায় এবার 14তম হচ্ছে। আমাদের মালদা জেলার স্থানটা আমরা বেছে নিয়েছি চাঁচলে। চাঁচল সাব ডিভিশনে আমরা প্রথম থেকে চূড়ান্ত সিদ্ধান্ত করেছিলাম যে এবার চাঁচলে হবে এবং জেলায় এবং রাজ্যের যেটা খেলাটা আমাদের মালদায় হবে, এইটা আমরা চূড়ান্ত সিদ্ধান্ত করে আমরা এটা পাঠিয়েছি। এবং খেলা সত্যিকারে কাল থেকেই চলছে, খুব সুন্দরভাবে প্রতিযোগীরা এখানে প্রতিযোগিতা করেছে। কেউ ফার্স্ট হয়েছে, কেউ সেকেন্ড হয়েছে, কেউ থার্ড হয়েছে, কেউ হয়তো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হয়তো জিততে পারেনি, কিন্তু তাদেরও একটা অংশ আছে, তাদেরও অধিকার আছে। এই যে খেলাই হচ্ছে মানুষের আসল। আমরা ছোটোবেলায়ও আমরা খেলা করতাম। আজকে মাদ্রাসার যে খেলাটা হচ্ছে এখানে চাঁচল সাব ডিভিশনে, আমরা খেলা যারা যে এসছে তাদের প্রত্যেককে আমি অভিনন্দন করছি। উন্নয়নের জন্য আমাদের মাদ্রাসা দপ্তর থেকে প্রত্যেকটা জায়গায় আমাদের সমস্ত রকম উন্নয়নের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যবস্থাপনা করেছেন তার মধ্যে অন্যতম ব্যবস্থা মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসায় সবচাইতে বেশি শিক্ষা এই উন্নয়নের জন্য তিনি চিন্তাভাবনা করছেন। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আগামী 14 জানুয়ারি কমল সাথী নিউরো সাইক্রিয়াট্রি ক্লিনিকের আয়োজনে সাথী রায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাথী রায় মেমোরিয়ালের পক্ষ থেকে একটি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। কল্যাণী মেইন স্টেশনের নিকটবর্তী KMDA সভাগৃহের দ্বিতলে 14 জানুয়ারি রবিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির। স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে বিনামূল্যে জনহিতকর স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে। এখানে থাকবেন ডক্টর অবরনীল ধর, জেনারেল মেডিসিন এবং এন্ডোক্রিনোলজিস্ট, ডক্টর বিশ্বজিৎ সেন শিশু রোগ, ডক্টর ইন্দ্রজিৎ চ্যাটার্জি নাক কান গলা, ডক্টর সুপর্ণা রায় চ্যাটার্জি মনোরোগ, ডক্টর সিদ্ধার্থ মল্লিক দন্ত। সুতরাং আর দেরি না করে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেতে নিজেদের নাম নথিভুক্ত করুন। নাম নথিভুক্তের সময়সীমা 1 জানুয়ারি থেকে 13 জানুয়ারি 2024। বিশদ জানতে ফোন করুন 7003-6378, 8153-8882।